আসসালামু আলাইকুম, স্বাগত জানাই এএন কুক কিচেনে। শীতকালে নানা ধরনের সবজি পাওয়া যায়, তাই শীতের সবজি দিয়ে মজাদার একটি পকোড়ার রেসিপি শেয়ার করছি। আর আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পকোড়া মুচমুচে বানাতে হয় বাজারের মতো, তার কিছু টিপস, এবং তার টেস্ট হবে অসাধারণ ফাটাফাটি। কনকনে শীতে মুচমুচে গরম গরম পকোড়া সন্ধ্যাবেলাটা জাস্ট জমে যাবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের রেসিপি, বাঁধাকপির মুচমুচে মজাদার পকোড়া। বাঁধাকপির মুচমুচে মজাদার পকোড়া বানানোর জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি কত সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপির যদি মুচমুচে পকোড়া বানাতে হয় তাহলে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, পকোড়াটা যদি মুচমুচে করতে চান তাহলে আপনাদের বাঁধাকপিটা খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি, এরকমভাবে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি বাঁধাকপিটা ধুয়ে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছি প্রথমে, এটা আপনারা অবশ্যই করবেন। এবার আমি এই বাঁধাকপির মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটাও আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যে অনুযায়ী ঝাল খান সেই অনুপাতে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি 1 বাটি ধনে পাতা কুচি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা এখানে ধনে পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এখানে ধনে পাতা কুচিটা দিলে পকোড়ায় একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের এখানে আর একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু লবণটা দিইনি, আপনারাও অবশ্যই লবণটা আগে দেবেন না। যদি লবণটা আগে দিয়ে দেন তাহলে বাঁধাকপি থেকে পানি ছাড়বে, তার জন্য লবণটা আগে দেওয়া যাবে না, একটু বাদে লবণটা আমি দেব। এগুলো আমার মাখানো হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে 2 চামচ চালের আটা দিয়ে দেবো। এইভাবে যদি চালের আটা দেওয়া হয় তাহলে পকোড়াগুলো খুবই মুচমুচে হয়। প্রথমে আমি চালের আটাটা মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি চালের আটাটা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে লবণটা অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ বেসন নিয়েছি। প্রথমে আমি বেসনটা 1/2 কাপের থেকে 3 চামচ দিয়ে দেব। আমি একসঙ্গে সমস্ত বেসনটা দিতে যাব না, একসঙ্গে সমস্ত বেসনটা দিয়ে দিলে আমার বেসনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, আর বেসনের পরিমাণ বেশি হয়ে গেলে পকোড়াটা মুচমুচে হবে না, আর পকোড়াটা খেতেও ভালো লাগবে না। আমি প্রথমে 3 চামচ বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। যখন দেখব যে আমার বাঁধাকপি কিংবা এই সমস্ত মশলাগুলোর গায়ে হালকা একটা কোট তৈরি হয়ে গেছে, ওই পর্যায়ে আমি আর বেসন দেব না। আমি এখানে লবণটা অ্যাড করেছি, তার ফলে দেখুন এবার বাঁধাকপি থেকে একটু পানি ছাড়বে, সেই পানিতেই আমার এটা মাখানো হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি আমি, আপনারাও অবশ্যই এক্সট্রা কোনো পানি অ্যাড করবেন না, তাহলে আপনাদের পকোড়াগুলো খেতে কিন্তু ভালো হবে না। এবার আমি পকোড়াগুলো মুচমুচে আরও মুচমুচে বানানোর জন্য আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে আরেকটু বেসন লাগবে, আমি যে বেসনটা ছিল বাকি সেই সমস্ত বেসনটাই ঢেলে দিলাম। আমি এখানে 1/2 কাপ বেসন সম্পূর্ণটাই দিয়ে দিলাম। বেসনের পরিমাণটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন, তার জন্য হাতে এইভাবে একটু নেবেন, নিয়ে এইভাবে যদি একসঙ্গে হালকা হাতে যদি এইভাবে একসঙ্গে জড়ো করেন তাহলে যদি একসঙ্গে এরকম দলা পাকিয়ে যায় তার মানে বুঝবেন আপনার বেসনের পরিমাণ ঠিক আছে। দেখুন আমার এখানে একটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমার বেসনের পরিমাণ ঠিক আছে। এবার আপনাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট একটি টিপস শেয়ার করব পকোড়াগুলো মুচমুচে করার জন্য।
আমি পকোড়াগুলো ভাজার জন্য দেখুন তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি একটা প্যানে। এবার আপনাদের সঙ্গে যে টিপসটার কথা বলছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেল থেকে 2 চামচ তেল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এর ফলে আমার পকোড়াগুলো খুবই মুচমুচে হবে। এবার এই গরম তেলটা খুব সাবধানে এটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করবেন, দেখবেন পকোড়াগুলো খুবই মুচমুচে হয়। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি এখান থেকে একটু একটু করে নেব, নিয়ে গরম তেলে ছেড়ে দেব। ছাড়ার সময় আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যখন পকোড়াগুলো তেলে ছাড়বেন তখন তেলটা কিন্তু গরম থাকতে হবে। ছাড়া হয়ে গেলে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এবার ওভেনের ফ্লেমটাকে আমি মিডিয়াম লো করে দিয়েছি। এবার উল্টে পাল্টে পকোড়াগুলো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখানে পকোড়াগুলো ভাজার সময় আপনারা অবশ্যই ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন। যদি আপনারা পকোড়াগুলো হাই ফ্লেমে ভাজেন তাহলে পকোড়াগুলো আগে থেকেই মুচমুচে হয়ে যাবে, উপর থেকে ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন পকোড়াগুলো মুচমুচে হবে না, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমার পকোড়াগুলোর কালার কত সুন্দর এসেছে। এবার আমি এই পকোড়াগুলো তেল থেকে তুলে নেব। এবার এটা একটা প্লেটে রেখে দেব। একই রকম ভাবে বাকি পকোড়াগুলোই আমি এই তেলে ভেজে নেব। অবশ্যই তেলে ভাজার সময় তেলের টেম্পারেচারটা অবশ্যই একটু বাড়িয়ে নেবেন, কারণ তেলটা ভালোমতো গরম হয়ে আসলেই তারপর পকোড়াগুলো ছাড়বে। ছাড়া হয়ে গেলে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবেন। দেখুন আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো গরম গরম পরিবেশন করে দেব। আমার পকোড়াগুলো পরিবেশন করা হয়ে গেছে, দেখুন আমার পকোড়াগুলো দেখতে কতটাই সুন্দর হয়েছে এবং খেতে কতটাই মুচমুচে হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না কতটাই মুচমুচে হয়েছে। দেখুন পকোড়াগুলো নেবেন আর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন এর টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।